থেকে এবং সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। উপস্থিত আমার আরেক সাথী শহীদযোদ্ধা জনাব কাজী আমিনুল ইসলাম জিলানী, বিয়ান সিনিয়র নেতৃবৃন্দ এবং যুবক ভাইয়ের আসসালামু আলাইকুম। তুমি আমার, আমি মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করি, কারাবন্দী ছিলেন, কিন্তু আপনারা জানেন শেখ হাসিনার সাথে সেই সময় হাসিনা বাংলাদেশে বাংলা জাতীয়তাবাদী সংলগ্ন থেকে যে ব্যক্তি আমি এখন যুগ্ম আহ্বায়ক। সভা থেকে আমরা সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে রাষ্ট্রের বিএনপি নতুন নেতৃত্ব চাই এবং যুক্তরাজ্য বিএনপির কাছে আমরা আবদার জানাচ্ছি, দয়া করে আমাদের এগুলোকে দৃষ্টি আপনার দৃষ্টিতে নেবেন।